আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও করতে যাচ্ছি। আসলে গত 2 মাস আগে আমার পুকুরে আমি 2750 পিস মনোসেক্স তেলাপিয়া ছাড়ছিলাম, অর্থাৎ গত জুলাই মাসের 2 তারিখে, আর আজকে সেপ্টেম্বর মাসের 3 তারিখ। সো আজকে ভিডিওটাতে আমি নর্মালি দেখাবো যে আমার মাছের গ্রোথ কেমন। একটা কথা বলে রাখা ভালো যে আমি মাছগুলো যখন পুকুরে ছাড়ছিলাম তখন মাছগুলো ছিল 340 লাইনের, অর্থাৎ কেজিতে 340 পিস। আর এখন 2 মাস যেহেতু পূর্ণ হয়েছে, আমরা দেখব যে 2 মাস পরে মাছগুলো গ্রোথ কেমন আসছে আর কেজিতে কয়টা মাছ আসে। সো দেখতেই পাচ্ছেন পুকুরে অলরেডি জাল ফেলা হয়েছে, আমরা এখন মাছগুলো তুলতেছি। মাছগুলো তুললেই প্রতিটা মাছ আমরা চেক করব এবং মাছগুলো ডিজিটাল মিটারে মাপব, দেখব কয়টা মাছ আসে 1 কেজিতে। মাছগুলো আমরা একবারই মাপব না, 2-3 বার মাপব, যাতে খুব ভালোভাবে বোঝা যায় যে কতগুলো মাছ কেজিতে আসে। এটি দেখতেই পাচ্ছেন মাছগুলো তোলা হয়ে গেছে, জাল থেকে ছাড়া হচ্ছে। এখন আপনারা মাছগুলো দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন প্রত্যেকটা মাছ অনেক সুন্দর গ্রোথ আসছে। আমি আশা করি কেজিতে 9টা কিংবা 10টা আসতে পারে 1 কেজিতে। মাছগুলো দেখতেই পাচ্ছেন যে 19-20 হবে, কিন্তু 18-20 হবে না। দেখতেই পাচ্ছেন মনোসেক্স তেলাপিয়ার বৈশিষ্ট্য, বলতে গেলে মনোসেক্স তেলাপিয়া নর্মালি একটু গোল টাইপের হয়, একটু স্বাস্থ্যবান হয় দেশি তেলাপিয়াগুলো, আর দেশি তেলাপিয়া একটু লম্বাটে হয় দেখতে। সো মনোসেক্স তেলাপিয়া বলতে আলাদা কোনো মাছ না, মনোসেক্স তেলাপিয়া সেগুলোকে বোঝানো হয় যেই সব মাছের পার্সেন্টেন্স, অর্থাৎ 100টা মাছ যদি থাকে, 100টা মাছের মধ্যে 97টা কিংবা 98টা মাছ পুরুষ, আর তাদেরকে পুরুষ বানানো হয় ছোটোবেলায় যখন রেণু থেকে মাছগুলোকে কালচার করা হয়, তখন হরমোন খাওয়ানোর ফলে মাছগুলো মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তরিত হয়। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আরও কিছু জালে ছোট ছোট তেলাপিয়া মাছ উঠছে। হয়তো আমাকে কেউ প্রশ্ন করতে পারেন যে ছোটোগুলো মনোসেক্স হওয়া সত্ত্বেও বাড়েনি কেন। সো আপনাদের জানার জন্য বলে রাখি, ছোটোগুলো মনোসেক্স তেলাপিয়া না, ছোটোগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেশি তেলাপিয়া, একদম পিওর দেশি তেলাপিয়া, যা আমার পুকুরেই কিছু ব্রুডার মাছ ছিল আগে থেকেই, তারা ডিম সারছিল এবং সেগুলো থেকে মাছগুলো এরকম হয়েছে। আমি মনোসেক্স তেলাপিয়া ছাড়ার আগে ওইগুলো ডিম সারছিল, বাট আমি সেইভাবে খেয়াল করি নাই, যার ফলে সব একসাথে মাছ সারছে। সো আসা যাক মেইন কাজে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিজিটাল মিটারে প্রথমে ডালাটা আমরা মাইনাস করে নিলাম, ডালার ওজনটা, যাতে সঠিক মাপটা আসে। এখন বালতি থেকে আমরা মাছ তুলব, তুলতেছি, দেখতেই পাচ্ছেন এখানে 8টা মাছ দিলে ওজন আসতেছে 1100 কয়েক গ্রাম, আর 7টা দিলে আসতেছে 956 গ্রাম। আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কি না, প্রথমটা গেল 1 কেজি, এখন দ্বিতীয়টা দেখতেছি সেম, দ্বিতীয়টাতেও 959 গ্রাম। সো এখন আমরা লাস্ট, অর্থাৎ তৃতীয়টা দেখব কেজিতে কয়টা আসে। এখন আমরা লাস্ট তৃতীয় কেজিতে দিছি 8টা মাছ, 8টা মাছে আসছে 1 কেজি 40 গ্রাম, অর্থাৎ এ থেকে আমরা ধরে নিতেই পারি যে কেজিতে 7টা কিংবা 8টা। 8টা দিলে আসে 1 কেজির অনেক বেশি, আর 7টা দিলে আসে 1 কেজিতে সামান্য একটু কম, অর্থাৎ
অ্যাভারেজে 7টা অথবা 8টা, হোয়াট এভার, আমি আমার মাছের গ্রোথ নিয়ে ফুলি স্যাটিসফাইড। আমি অত্যন্ত খুশি আমার মাছের গ্রোথ দেখে। আশা করি আগামী 1 মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমি আমার মাছগুলো পুরো সেল করতে পারব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আমার দোয়া করবেন, আমার মাছের জন্য দোয়া করবেন, এবং খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।